বন্ধুরা আজ শুক্রবার একত্রিশে মে শুরু হল প্রচন্ড সহ জড় বৃষ্টি কাল বৈশাখী রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে গতকালের আপডেটে আপনাদেরকে জানানো হয়েছিল দেশের উত্তর পশ্চিমাঞ্চলের এই স্থানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং এখান থেকে যে এখানে উত্তর বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং বলা হয়েছিল এখানে দক্ষিণ থেকে জলীয় বাষ্প ওঠার সময় কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে ঠিক পূর্বাশিপুরে দেখুন বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তো পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে প্রচন্ড গতিতে কালবৈশাখী বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন এলাকায় বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে এছাড়া ঘুমোর ব্যবসা গরম রয়েছে দেশের উপকূলীয় অঞ্চল এবং মধ্যপ্রান্ত বেশ কিছু এলাকায় তা কবে দেখে কমতে পারে তো ইতিমধ্যে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি তো ভিডিওটি দর্য ধরে দেখুন আর ভালো লাগতে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি উত্তরে ভালো বৃষ্টিপাত রয়েছে রংপুর বিভাগে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এদিকে দেখুন কৃষ্ণাগঞ্জ এবং উত্তর দিনাজপুর এখানে এবং কোচবিহার এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তীতে উত্তরের আরও বেশ কিছু এলাকা জুড়ে জামালপুর এদিকে এখানে গাইবান্ধার দিকে মাইমানসিহ বিভাগে এবং পরবর্তীতে সিরিয়া বিভাগের উপর এখানে বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর গতকাল রাতীয় পশ্চিমবঙ্গের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাত শুরু হতে দেখা যায় বর্তমানে এই মুহূর্তে লাইভ দেখুন ব্যাপক বজ্রপাতযুক্ত মেঘ কিন্তু তৈরি হচ্ছে আরামবাকের দিকে বাঁকুড়া এই অঞ্চলে চাকুলিয়ার দিকে এবং এখানে খড়গপুর কোলাঘাট এবং এদিকে দেখুন আপনারা এই যে চন্দ্রনগর কলকাতা এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে মূলত আজ এখানে আরও পার্শ্ববর্তী বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখান থেকে মেঘমালা বাংলাদেশের উপর প্রবেশ করতে পারে কুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে রাতে কুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে এবং এখানে কলাপাড়া বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক শক্তিশালী মেঘ তৈরি হয়ে গেল পশ্চিমবঙ্গের উপর যার জেরে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচন্ড গতিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এইবার সরাসরি আমরা নজর রাখছি আবারও বৃষ্টিবাহী মোড়ে বৃষ্টিবাহী মোড়ে আমরা দেখতে পাচ্ছি আজ আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে একত্রিশে মে শুক্রবার যে আপডেটটি উঠে আসছে বিশেষ করে বৃষ্টিপাত তৈরি হতে পারে উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে এখানে রংপুর আলিপুর আলিপুরদুয়ার এই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং পশ্চিমবঙ্গের যে একটি বৃষ্টিপাত তৈরি হচ্ছে তারও কিন্তু এই যে আবাস দেখুন এখানে সমুদ্র অঞ্চল থেকে জলে বাসব বাতাস উঠতে দেখা যাচ্ছে এই যে এখানে অলরেডি বায়ুর সাথে সংঘর্ষ হয়ে ম্যাগ তৈরি হতে পারে যার জেরে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং সমুদ্র অঞ্চল থেকে কিছুটা জলেবাস বাতাস কিন্তু প্রবেশ করে এখানে কিন্তু প্রবেশ করতেছে যার জেরে এখানেও বজ্রের বিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকতে পারে এবং গতকাল বা এর আগে কিন্তু আমরা জানিয়েছিলাম যে এখানে একটি ম্যাগ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার ঘটার একটি সম্ভাবনা থাকছে ঠিক দেখুন এই এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং উত্তরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরের এখানে অনেক এলাকায় থাকতে পারে বাঘমারা বিশনবাপুর তারপর এদিকে দেখুন গুয়াহাটির ভালো বৃষ্টিপাত শিলংয়ের দিকে এবং সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি দেখুন সিলেট এখানে সিলেট এবং সাতক বাজার এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে দেখুন আপনারা জায়ন্তিয়াপুর এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ছড়কাইয়ের উপর বড়লাকা জাকিগঞ্জের দিকে এবং বালাগঞ্জ এবং খোলাউড়া বাজার এখানে সিলেট বিভাগের এখানে কিন্তু অনেক এলাকায় কিন্তু বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে জয়ন্তপুরের দিকে অথবা আশেপাশে অনেক এলাকায় কিন্তু বন্যার পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে অলরেডি অনেক ঘরবাড়ি কিন্তু বর্তমান ডুবে গেছে তো আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তর এখানে এখানে বাজার কোলাউরা কামালগঞ্জ এবং পেনারবাগ এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এখানে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বর্ধমান দুর্গাপুর কাতুয়া বাঁকুড়া সব এলাকায় মেঘ তৈরি হতে পারে এবং অনেক এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এদিকে কড়াকপুরের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কিন্তু লাগাতারে থাকার সম্ভাবনা উত্তরের বেশ কিছু এলাকায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা গোলাপাড়া গুয়াহাটি শিলং এবং সিলেন মাইমানসিং বিভাগের উত্তরে রংপুর বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে প্রতিদিনই প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের উপরে বৃষ্টিপাতের একটি সতর্কতা উঠে আসছে আজ একত্রিশে ম্যান নাগাদ এখানে নাগারপুর সিরাজগঞ্জ কাপাসিয়া অথবা এখানে টাঙ্গাইলের দিকে এবং এখানে দেখুন নরসিংদীর দিকে এখানে এই যে নরসিংদি এই এলাকায় ব্রাহ্মণবাড়ি এদিকে হুমনা এবং আগরতলা কুমিল্লা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আমরা পুরো এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ওটা আসছে এবং এরপরে যদি আমরা একটু লাইট লাইভ ট্রেক করে দেখাই এবং শনিবার পহেলা জনের নাগাদও যদি দেখি উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে জড়িয়াষ বাতাস প্রবেশ করার সময় দেশের বিভিন্ন এলাকা জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র আকার করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এবং পশ্চিমবঙ্গের দিকে দেয়ে আসছে রূপে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এখানে জামশেদপুর দিয়া বাঁকুড়া দিয়া দুর্গাপুর মিহিজাম দিয়া শিউরি এলাকা দিয়া এবং চাকুলিয়া দিকে এখানে দেখুন আপনারা এই এলাকা দিয়ে বারিপদার দিকে জলস্তর এবং খড়াকপুরে প্রবেশ করবে এবং দেহে আসছে ব্যাপক আকার কালবৈশাখী প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি উত্তরাঞ্চলের এক তারিখ নাগা এক থেকে দুই তারিখ নাগা রবিবার ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কালবৈশাখী বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি বর্ষা কিন্তু প্রবেশ করে গলা আইএমডি জানিয়ে দিল এই মুহূর্তে এখানে চট্টগ্রাম বিভাগ দিয়ে সরাসরি এখানে দেশের পূর্বাঞ্চল দিয়ে সিলেট বিভাগের উপর বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে মৌসুমি বাইরে কিন্তু প্রবেশ করে গেছে যার জেরে বৃষ্টিপাত থাকতে পারে অলরেডি তো বারদা আইএমডি থেকে কিন্তু অলরেডি খবর পাওয়া গেছে তো ইতিমধ্যে আমরাও দেখতে পাচ্ছি এখানে বাতাসের গতিমাত্রা দেখুন এদিক দিয়ে ঠিক চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে সমস্ত বাতাসগুলো এখানে কিন্তু উঠতে দেখা যাচ্ছে তো বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিন অলরেডি বৃষ্টিপাত তৈরি হতে থাকবে এবং উত্তরে কিন্তু বর্ষা ছাড়াই প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে তো এ হচ্ছে বৃষ্টির সর্বশেষ আপডেট এবার আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেব তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে তাপমাত্রা কতটা থাকবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ শুক্রবার একত্রিশে ম্য নাগাদ দুপুর দুটাকালীন সময় দামবাদের দিকে তাপমাত্রা থাকতে পারে প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আর রাঞ্চিতে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তীব্র তাপপাবা এই সমস্ত এলাকাগুলোর উপর এবং পুরুলিয়াতে চল্লিশ মুড়ি রাঁচি এখানে চল্লিশ তেতাল্লিশ বাঁকুড়াতে চল্লিশ দুর্গাপুর চল্লিশ তারপরে এদিকে বর্ধমান এখানে প্রায় আটত্রিশ রয়েছে এবং এদিকে খড়গপুরে সাতত্রিশ কলকাতায় কিন্তু চৌত্রিশ আর দক্ষিণ চব্বিশ পরগনায় তাপমাত্রা তেত্রিশে থাকবে আর উত্তর উত্তর চব্বিশ পরগনার দিকে তেত্রিশে থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ছত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত আর মুর্শিদাবাদ এই এলাকার দিকে আমরা দেখতে পাচ্ছি সাতত্রিশ পর্যন্ত নদীয়াতে রয়েছে প্রায় ছত্রিশ পর্যন্ত আর বাংলাদেশের যশুরে চৌত্রিশ লোহাগাড়াতে চৌত্রিশ খুলনাতে চৌত্রিশ সাতক্ষীরাতে চৌত্রিশ পিরোজপুরে তেত্রিশ বরিশালে তেত্রিশ মতিরহাটে বত্রিশ ঢাকায় দেখুন এখানে রয়েছে কাপাশিয়াতে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা মাইমাশা বিভাগের তিরিশ রংপুরে আঠাইশ পর্যন্ত সিলেটের উপর আঠাইশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং কাগড়াচুড়ির উপর তেত্রিশ পোল্ডচুড়ি অপজেলা চট্টগ্রাম এই সব এলাকায় দেখুন চোখরিয়া নাইকুঞ্চিডি টেকনাপ সব এলাকায় একত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এ হচ্ছে তাপমাত্রা মূলত দেশের উপর তাপপ্রবাহ নেই তাপপ্রবাহ না থাকলেও অস্বস্তিকর ঘুমর ব্যবসা গরম কিন্তু থাকার সম্ভাবনা এ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ একত্রিশে মে শুক্রবার নাগাতো পুলিশ সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে ঘুমট ব্যবসা গরম থাকবে এরই মাঝে রাজশাহী রয়েছে সিংড়া চিরাজগঞ্জ পাবনা নাগারপুর এই এলাকায় নাগারপুর তারপর সাইলকুপা ফরিদপুর লোহাগাড়া যশুর এখানে সাতকিরা রয়েছে মেহেরপুর রয়েছে পিরোজপুর এখানে মটবাড়িয়া কলাপাড়া সরপেস্ব মতিরহাট, ফরিদগঞ্জ কুমিল্লা এবং সেনবাগ আমরাপুর আগরতলা আম্বাসা লাকাই সবটুকু এলাকায় ঘুমট ব্যবসা গরম থাকবে অস্বস্তিকর কুতুবদিয়া অঞ্চলে চকরিয়া এখানে পেকুয়া এবং এখানে মকনামা এখানেও ঘুমট ব্যবসা গরম থাকবে মহিষকালী বদরকালী চোয়ারপাড়ি টেকনাপ এই সব এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে এবং সন্দীপ ফাতিয়া উপকূলীয় সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম ভারতের বেশ কিছু এলাকায় এখানে ব্যাপক গরম থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকালও ঘুমট ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে তো এই মুহূর্তে যাবো বঙ্গোপসাগর কতটা উত্তাল রয়েছে কত কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে আজ এবং একত্রিশে ম্যান আগার দেখা যাচ্ছেন বেশ কিছু এলাকায় ঠিক দমকা বাতাস থাকবে অলরেডি কলকাতায় পঞ্চাশ কিলোমিটার চন্দ্রনগরে ছেচল্লিশ কোলা কোলাঘাট সাতচল্লিশ হালদিয়াতে তিপ্পান্ন পর্যন্ত গঙ্গাসাগর চুয়ান্ন হালদিবাড়ি উমপঞ্চাশ কিলোমিটার বেগে এবং গঁচাবা একান্ন কিলোমিটার মাজিলপুর জিয়ানগর মাজিলপুর একান্ন কিলোমিটার বেগে বারুইপুর এখানে রয়েছে পঞ্চাশ কিলোমিটার বেগে শিমনগর সাতচল্লিশ কিলোমিটার শ্রীকন্তাপুর পঁয়তাল্লিশ কিলোমিটার পিরিসপুর সাতচল্লিশ এখানে দেখুন সবটুকু এলাকায় ছেচল্লিশ সাতচল্লিশ কিলোমিটার বেগে দক্ষিণে দামকা বাতাস থাকবে সেনবাগ এখানে উনপঞ্চাশ কিলোমিটার তবে কুতুব দিয়াচক্র এখানে দক্ষিণের এই অঞ্চল দিয়ে বাতাসের গতিমাত্রা কম থাকতে পারে এই সমস্ত এলাকায় একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে হাওয়ার দাপড় আর এই মুহূর্তে বঙ্গসাগর নিরাপদ দেখুন কিছুটা উত্তাল পরিবেশ উপকূলীয় অঞ্চলে থাকবে মধ্য বঙ্গোপসাগর একদম নিরাপদ অবস্থা রয়েছে কোনো ধরনের গুণবত নিম্নচাপ চাপ নেই যদি পরবর্তী কোনো পরিবর্তন আসে জানাবো তো সঙ্গে থাকবেন এ শ্বাসকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ